আর একটি হাদিসে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লানত করেছেন ওই সব লোকদের ওপর যারা কোনো জীবজন্তুকে বেঁধে রেখে সেটাকে নিশানা বানায় অথবা সেটাকে হত্যা করে, বেঁধে রেখে হত্যা করে। কোনো জীবজন্তু বেঁধে রেখে হত্যা করাই যদি লানত হয়, তো মানুষকে বেঁধে যদি পিটিয়ে মারে অথবা বেঁধে তাকে হত্যা করে, তাহলে কত বড় সে অপরাধী। সে যদি সেই রকম শাস্তি পাওয়ার যোগ্য না হয়, তাহলে মৃত্যুদণ্ড তার যদি থাকে সেটাও আরামের সাথে দিতে বলা হয়েছে শরীয়তের বিধানে, আরামের সাথে দিতে বলা হয়েছে। এই জন্য আলহামদুলিল্লাহ এখানে মৃত্যুদণ্ডগুলো দেওয়া হয় ধারালো তরবারি দিয়ে, যাতে তাড়াতাড়ি মারা যায়, সাথে সাথে মারা যায়, কষ্ট না পায়। তো এটা হচ্ছে তরিকা এখানে আলহামদুলিল্লাহ, যেন ফাঁসিটা সে হয় না, ফাঁসিতে কষ্ট দেওয়া, আজাব দেওয়া, এটা ফাঁসিতে গলা টিপে যাচ্ছি আর ছটপট ছটপট করতে আসি, এটা আজাব দেওয়া, এটা জায়েজ নয়। জি, এই বিষয়গুলি হয়তো আমাদের মগজে আসে না যে ফাঁসি উমুককে অপরাধের জন্য ফাঁসিতে চড়াল, আর ফাঁসিতে চড়ানো শরীয়ত বিধান জায়েজ আছে, কোথায় আছে? হ্যাঁ, কিন্তু ফেরাউন বলেছিল ওই জাদুকররা মুসলিম হয়ে গেছিল, বলা ওসাল্লে বান্না গো ফিজুজুই নাখল, খেজুর গাছে তোমাদের ফাঁসিতে ঝুলাবো। হ্যাঁ, তো ফাঁসিতে চড়ানো বা শুলে চড়ানো এসব তো ইসলামের বিধানে নেই। আসলে ইসলামের বিধান আছে আল কাতলু বিসাইফ, তরবারিতে হত্যা করা, আর জেনা যদি বিবাহিত মানুষ হ্যাঁ জেনায় লিপ্ত হয় তাহলে রজম সংসার করা একমাত্র। জি,